वेलकम टू आर सी प्रोग्रामिंग वीडियो ट्यूटोरियल सीरीज पार्टिकुलर वीडियो ते आमरा आलोचना करब नेस्टेड कंडिशनल ऑपरेटर। प्रीवियस वीडियो ते आमरा कंडिशनल ऑपरेटर ओनली कंडिशनल ऑपरेटर निये आलोचना करेछि, जेखाने आमरा बोलेछि जे कंडिशनल ऑपरेटर क्षेत्र प्रथमे एकटा कंडिशन चेक करते हय, तारपरे एई जिज्ञासा चिन्ह अर्थात क्वेश्चन मार्क दिते हय, तारपर जदि कंडिशनटा ट्रु हय ताहले आमादेर ब्लक 1 ए जे स्टेटमेंट बा कोड थाके सेटा एक्सिक्यूट करे, जदि कंडिशन स्टेटमेंटटा जदि फल्स हय ताहले आमादेर ब्लक 2 टा एक्सिक्यूट करे, अर्थात एखाने प्रिंट एफ स्टेटमेंट थाकते पारे बा प्रिंट एफ स्टेटमेंट थाकते पारे बा कोनो ভ্যালু পার্টিকুলার ভ্যালুকে আমরা এখানে প্রিন্ট করাতে পারি। তো এখন আমরা নেস্টেড, যেহেতু নেস্টেড কন্ডিশনাল অপারেটর নিয়ে আলোচনা করছি, তাহলে নেস্টেড কন্ডিশনাল অপারেটরটা কি সেটা একটু জানি চলুন। তো নেস্টেড কন্ডিশনাল অপারেটর হলো কন্ডিশনাল অপারেটরের মধ্যে আমাদের যে এই ব্লক 1 এবং ব্লক 2 থাকে, এই ব্লক 1 এবং ব্লক 2 এর মধ্যে আবার আমরা কন্ডিশনাল অপারেটর কি ইউজ করতে পারি। তাহলে তার মানে কি, এই কন্ডিশন চেক করার পরে এখানে আমরা আবার একটা কন্ডিশন দেব, যদি ট্রু হয় তাহলে এখানে আমরা কন্ডিশন আবার দিতে পারি, বা যদি ফলস হয় তবু আমরা এই ব্লক 2 এর মধ্যে আবার কন্ডিশনাল স্টেটমেন্ট দিতে পারি। তাহলে সেটা অ্যাকচুয়ালি কি রকম হবে দেখি চলুন। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা কন্ডিশন চেক করছি, কন্ডিশন চেক করার পরে আমাদের ট্রু ব্লকের মধ্যে এটা আছে এবং ফলস ব্লকের মধ্যে এটা আছে, এবং আপনি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটা রান করবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে এটা রান করবে। তো কন্ডিশন ট্রুর ক্ষেত্রে আমরা আবার এইখানটাতে দেখুন আবার একটা কন্ডিশন রাখছি, এবং এই কন্ডিশনে যদি আবার ট্রু হয় তাহলে এই ব্লকটি রান করবে, যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এই ব্লকটি রান করবে। তাহলে এই ব্লকে আসার জন্য আমাকে কটা কন্ডিশন অ্যাকচুয়ালি স্যাটিসফাই করতে হচ্ছে, এই কন্ডিশনটা চেকিং করতে হবে, এই যদি ট্রু হয় এই কন্ডিশনটা আসবে, তাহলে এই কন্ডিশনটা আবার যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা প্রিন্ট করবে, না হলে এই ব্লকটা প্রিন্ট করবে। আর সেকেন্ডটার ক্ষেত্রে যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এই কন্ডিশনটা আমাদের এই ব্লকটা আসবে না, ডাইরেক্ট এই ব্লকে আসবে, এবং ডাইরেক্ট এই ব্লকে আসার পরে আবার এই কন্ডিশনটা চেকিং হবে। এখন যদি এই কন্ডিশনটা চেকিং হয় তাহলে চেকিং হওয়ার পর যদি ট্রু হয় তাহলে এই ব্লকটি রান করবে, যদি ফলস হয় তাহলে এই ব্লকটি রান করবে। তার মানে এই ব্লক এবং এই ব্লকের মধ্যে আমাদের যে কোনো একটাই রান করতে পারে, সেটা নির্ভর করছে কার উপর, এই কন্ডিশনটার উপর। অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তবেই কেবলমাত্র আমরা এই কন্ডিশন এই ব্লকের মধ্যে থাকা ভ্যালুগুলোকে আমরা ভ্যালুগুলো অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে, আর যদি তা না হয় অর্থাৎ এটা যদি ফলস হয় তাহলে এটা আমাদের রান হবে। তাহলে এটাকে আমরা নেস্টেড কেন বলছি, নেস্টেড এই কারণেই বলছি একটা কন্ডিশনের মধ্যে আমরা দুটো কন্ডিশন রাখতে পারছি, বা একটার চেকিং করার পরে আবার একটা চেকিং হচ্ছে, সেই জন্য এটাকে নেস্টেড বলা হচ্ছে। তো এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কন্ডিশন আছে, এখানে একটা কন্ডিশন আছে। তো আপনি চাইলে এটাও পারেন যে এইখানে আমি কন্ডিশনটা চেকিং করব, এখানে করব না, অর্থাৎ এইখানে আমি একটা নেস্টেড কন্ডিশন দেব, কিন্তু এই জায়গাতে আমরা অনলি একটা প্রিন্ট এফ স্টেটমেন্ট বা একটা ভ্যালুকে আমরা শো করাবো, সেটাও করতে পারি। বা আপনি যদি এই ব্লকে অর্থাৎ প্রথম ব্লকের ক্ষেত্রে যদি চান যে কোনো একটা ভ্যালুকে শো করাবো বা প্রিন্ট করাবো, আর এই ব্লকে আমাদের একটা কন্ডিশন থাকবে, সেটাও আপনি করতে পারেন। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কিভাবে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ইমপ্লিমেন্ট করব এখন আমি সেটা দেখাবো। তো তার জন্য আমি একটা IDE ওপেন করে নিয়েছি, এবং আমাদের নেসেসারি হেডার ফাইল এবং মেন ফাংশনকে লিখে নিয়েছি, এবং এখানে আমরা আমাদের নেসেসারি কাজ করব। তো এই জায়গাতে আমরা দেখাবো যে নেস্টেড কন্ডিশনাল অপারেটরের একটা ভালো অ্যাপ্লিকেশন হলো যে যদি আমরা তিনটে ভ্যালু অর্থাৎ এ বি এবং সি তিনটে ভেরিয়েবলের মধ্যে কে বড় সেটা যদি জানতে চাই তাহলে সেটা আমরা কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে খুব সহজেই করতে পারি। তো প্রথমে আমরা তিনটে ভেরিয়েবল নিয়ে নিই, এ কমা বি কমা সি, তিনটে ভেরিয়েবল নিলাম, এবং এই তিনটে ভেরিয়েবলের মধ্যে কে অ্যাকচুয়ালি বড় সেটা আমরা চেকিং করব। তো তার জন্য আমাদের একটা কন্ডিশনাল অপারেটর নিতে হবে। কন্ডিশনাল অপারেটরটা নেওয়ার জন্য আমরা কি করব, কন্ডিশনাল অপারেটর নেস্টেড কন্ডিশনাল অপারেটরটা কীভাবে ইউজ করব এখন আপনি দেখুন। তো তার জন্য প্রথমে আমাদের আমরা জানি যে প্রথমে কন্ডিশন চেকিং করতে হয়। প্রথম কন্ডিশনটা আমরা এইভাবে দিচ্ছি, প্রথমে চেকিং করছি যে এ এবং বি এর মধ্যে কে বড়। তারপর যদি এ বড় হয়
যদি এ বড় হয় তাহলে এই পার্টিকুলার জায়গায় আমরা আমাদের নেসেসারি কাজ করব, এবং যদি ফলস হয় তাহলে এই জায়গাতে আমরা পার্টিকুলার নেসেসারি কাজ করব। তাহলে এখনও পর্যন্ত আমরা নেস্টেড ইউজ করিনি, যদি এর মধ্যে আবার কন্ডিশন চেকিং করি তখন সেটা নেস্টেড হয়ে যাবে। তাহলে আপনি দেখুন, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তার মানে এ বড়, এবং আমাদের কাদের কার সঙ্গে অ্যাকচুয়ালি এখন কন্ডিশনটা কার সঙ্গে একদম এখন তুলনা করা প্রয়োজন যদি এ বড় হয়, কারণ অলরেডি বি ছোট। সেই ক্ষেত্রে আমরা এর সঙ্গে আবার সিকে কী করব, কম্পেয়ার করব। তাহলে এই ক্ষেত্রে আমার যদি সি বড় হয় তাহলে আমরা আমরা এখন এটাকে নেস্টেডের মধ্যে রাখলাম, এবং নেস্টেড রাখার পরে যদি এই কন্ডিশনটা ট্রু হয় অর্থাৎ এ গ্রেটার দ্যান সি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এ ভ্যালু আমাদের শো করবে, না হলে আমাদের কি ভ্যালু শো করবে, সি ভ্যালু সি করবে শো করবে। তাহলে আমরা একটা পার্ট পেয়ে গেলাম, এবং সেকেন্ড নেস্টেডের মধ্যে এখানে আমাদের আবার চেকিং করতে হবে, অর্থাৎ এই এর ওপর বেস করে, এর ওপর বেস করে বলতে কি, এ গ্রেটার দ্যান বি, এটা যদি ফলস হয়ে যায়, ফলস হয়ে যায় মানে কি বি অ্যাকচুয়ালি বড়। তাহলে যদি বি বড় হয় বি এর সঙ্গে আমরা কার তুলনা করব, বি গ্রেটার দ্যান সি। তাহলে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের আবার দুটো ব্লক আসবে, অর্থাৎ বি এখানে যদি বড় হয় তাহলে আমরা বিকে শো করাবো, নাহলে আমরা কাকে শো করাবো, আমরা সিকে শো করাবো। তাহলে এই যে টোটাল কন্ডিশনটা আমাদের আছে নেস্টের কন্ডিশন, এর মাধ্যমে আমরা এ বি এবং সি কে বড় সেটা সহজেই পেয়ে যাব। এবং এটাকে আমরা আর একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি তাহলে খুব সুন্দরভাবে জিনিসটা আমাদের রেজাল্ট করবে। তার জন্য আমি আর একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার ডি, বা আপনি আর নিতে পারেন রেজাল্টের জন্য। এবং আর ইকুয়ালস টু এই কন্ডিশনাল অপারেটরটা, নেস্টের কন্ডিশনাল অপারেটর, নেস্টের কন্ডিশনালের কাজটা আপনি করতে পারেন। তাহলে এখন যদি আমি আরকে প্রিন্ট করি তাহলে আমাদের অ্যাকচুয়াল কে বড় সেটা আমরা পেয়ে যাব, পার্সেন্টেজ ডি এবং ব্যাকস্ল্যাশ এন এবং এখানে কমা দিয়ে আর। আমি এখানে আলাদা করে আর ভেরিয়েবলটাকে নিয়ে প্রোগ্রামিংটা করলাম, আপনি একে না করেও এখানে ডাইরেক্ট আপনি যে এ এবং সি এখানে আপনি ডাইরেক্ট প্রিন্ট এফ স্টেটমেন্ট দিতে পারেন যে হেয়ার এ ইজ বিগার নাম্বার, এখানে সি এর ক্ষেত্রে প্রিন্ট এফ স্টেটমেন্ট দিতে পারেন, এবং সি কে ডাইরেক্ট এখানে প্রিন্ট করে দিতে পারেন। ঠিক একইভাবে এখানে বি কেও ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারেন, এবং এখানে সি কেও ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারেন। তাহলে এখন আমরা প্রোগ্রামিংটা রান করে দেখি এই ক্ষেত্রে আমাদের কী রেজাল্ট হয়। তার আগে আমাদের এ বি এবং সি এর ভ্যালু আমাদেরকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো আমি প্রথমে ধরুন এ এর ভ্যালু 3 দিলাম, বি এর ভ্যালু আমরা কত দেবো 2 দিলাম, এবং সি এর ভ্যালু আমরা কত দিলাম 1 দিয়ে দিলাম। এবং এটাকে এবার আমার কম্পাইলার মোড রান করতে হবে, তার জন্য আমি চলুন কম্পাইলার মোড রান করি। দেখুন কম্পাইল এবং রান করলে আমাদের কী দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি কে বড়, এখানে এ বড়। তাহলে এটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে সেটা একটু আলোচনা করি। যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এই স্টেটমেন্টটা যখনই আমাদের আসছে কন্ডিশনটা চেকিং হচ্ছে এ গ্রেটার দেন বি, হ্যাঁ এ গ্রেটার দেন বি যখনই ট্রু হচ্ছে তখন আমাদের এই ব্লকটি রান হয়ে যাচ্ছে, এবং এই ব্লকটি রান হওয়ার পরে আমাদের আবার একটা কন্ডিশন চেকিং হচ্ছে যে এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন সি কি না। তাহলে এখন এর ভ্যালু আমাদের 3 এবং সি এর ভ্যালু 1, সেই জন্য এই কন্ডিশনটাও আমাদের স্যাটিসফাই করছে, এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে জানি আমাদের এই কন্ডিশনের এই ব্লকটি আমাদের প্রিন্ট হয়। তাহলে এর ভ্যালু আমাদেরকে কোথায় স্টোর হচ্ছে, এর ভ্যালুটা আমাদেরকে এই আর এর মধ্যে স্টোর হচ্ছে, এবং আর এর মধ্যে স্টোর হওয়ার পরে আমাদের সেটা আরকে প্রিন্ট করছি আমরা এখানে। তো আমি এখন কী করব, এর ভ্যালুটা চেঞ্জ করে আমি 2 করে দিচ্ছি, বি এর ভ্যালুটা 3 করে দিচ্ছি, এবং প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কেসে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখন যদি কম্পাইল এবং রান করেন তাহলে কী হচ্ছে দেখুন, তখনও 3 আসছে, এবং কীভাবে আমাদের ভ্যালুটা 3 আসছে সেটা দেখাচ্ছি। যে প্রথমে এই কন্ডিশনটা চেকিং হবে, অর্থাৎ এ গ্রেটার দ্যান বি, তাহলে এই কন্ডিশনটা আমাদের ফলস হচ্ছে। এখন ফলস হচ্ছে, কেন ফলস হচ্ছে, কারণ এর ভ্যালু 2 এবং বি এর ভ্যালু 3, তাহলে এ অ্যাকচুয়ালি গ্রেটার নয়। সেই জন্য আমরা জানি এটা যদি ফলস হয় তাহলে এই কন্ডিশনটা আমাদের রান হয় না, অর্থাৎ ব্লক 1টা রান হয় না, ডাইরেক্ট আমাদের কী চলে যায় ব্লক 2তে চলে যায়। তাহলে ব্লক 2 আমাদের এটা, এবং ব্লক 2 এর মধ্যে আবার কন্ডিশন চেকিং হবে যে বি গ্রেটার দেন সি। এখন বি এর ভ্যালু আমরা 3 জানি এবং সি এর ভ্যালু 1 জানি, তাহলে
তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে বি গ্রেটার দেন সি, তাহলে এটা ট্রু স্যাটিসফাই করছে। যদি স্যাটিসফাই করে জানি, সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের ব্লক ওয়ানের রেজাল্ট আমাদের পাই। তাহলে বিকে আমাদের বি পাচ্ছি, এবং বি ভ্যালুটা গিয়ে আমাদের কোথায় স্টোর হচ্ছে, আর এর মধ্যে স্টোর হচ্ছে, এবং আর তখন আরকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আর এর রেজাল্ট আমরা এইভাবে পাচ্ছি। তাহলে আপনি বুঝতে পারলেন যে এই ফ্লোটা কীভাবে আসলো। এখন আমি আরও চেঞ্জ করে দিচ্ছি না, এটাকে ওয়ান করছি আমি, এটাকে টু, আর এটাকে আমি থ্রি করছি। তাহলে এইভাবে যদি এটাকে আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা তিনই দেবে, কিন্তু কীভাবে অ্যাকচুয়ালি ফ্লোটা যাচ্ছে অর্থাৎ নেস্টেড কন্ডিশনাল অপারেটরটা কাজ করছে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখানেও দেখলেন থ্রি পাচ্ছি। তাহলে এখানে এই ক্ষেত্রে কীভাবে হচ্ছে, তাহলে প্রথমে এই কন্ডিশনটা চেকিং হবে। কন্ডিশন চেকিং হওয়ার পরে আমরা দেখবো যে এইটা ফলস, কেন এর ভ্যালু গ্রেটার নয় বিয়ের থেকে, এর ভ্যালু অ্যাকচুয়ালি ছোট। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ফলস হওয়ার জন্য আমরা ডাইরেক্ট কোথায় চলে যাব, ডাইরেক্ট আমাদের সেকেন্ড ব্লকে চলে যাব, এবং সেখানে আবার আমরা আবার কন্ডিশন চেকিং করব। কন্ডিশন চেকিং করব বি গ্রেটার দেন সি, বি কি সি এর থেকে বড়, এক্ষেত্রে আমাদের বি ছোট, অ্যাকচুয়ালি এটা আমাদের ফলস হবে, কারণ বি টু এবং সি থ্রি। তাহলে এই কন্ডিশনটা ফলস হওয়ার জন্য আমরা কোথায় আসব, এই জায়গাতে চলে আসব। তার মানে সি এর ভ্যালুটা আমাদের গিয়ে আর এর মধ্যে স্টোর হবে। এখন যদি আরকে প্রিন্ট করি তাহলে আর এর ভ্যালু অর্থাৎ আমাদের সি এর ভ্যালু আমাদের প্রিন্ট করবে। তাহলে এইভাবে আমরা রেজাল্টটা পাচ্ছি। তাহলে এই কন্ডিশনটা এই রকমও হতে পারে, এখানে আমি রাখলাম টু, এখানে রাখলাম ওয়ান, এবং যদি রান করি তবু আমরা ভ্যালুটা সি পাবো, এবং আমি দেখাবো যে কীভাবে কন্ডিশনাল অপারেটর এই ক্ষেত্রে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এটা যদি হয় তাহলে এর ভ্যালু অ্যাকচুয়ালি বি এর থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা আমাদের ট্রু হচ্ছে। এবং ট্রু হওয়ার পরে আমরা জানি ব্লক ওয়ান রান হয়, ব্লক ওয়ান যখন রান হবে এবং ব্লক টুটা তখন কিন্তু রান হবে না, এক্সিকিউট হবে না, তখন এই কন্ডিশনটা আবার চেকিং হবে। এই কন্ডিশনে কী আছে, এ গ্রেটার দেন সি, এই ক্ষেত্রে আমরা দেখছি এ এর ভ্যালু দুই এবং সি এর ভ্যালু থ্রি, তাহলে এই কন্ডিশনটা আমাদের ফলস হচ্ছে। যদি এখন এই কন্ডিশনটা ফলস হয় তাহলে আমরা জানি এই কন্ডিশনটা রান করে না, আমাদের এই কন্ডিশনে এই ব্লকটি রান করে না, এই ব্লকে আসে। তাহলে এখন আমরা সি কে পাবো, অর্থাৎ সি সি আমাদের আর এর মধ্যে স্টোর হবে, এবং আর আমাদের প্রিন্ট করালে তখন আমাদের আর এর ভ্যালু অ্যাকচুয়ালি সি এর ভ্যালু অর্থাৎ থ্রি প্রিন্ট করাচ্ছে। তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি নেস্টেড কন্ডিশনাল অপারেটর কাজ করে। তো এটা দেখতে পাচ্ছেন একটু মনে হতে পারে যে কমপ্লিকেটেড, কিন্তু তার জন্য আপনি বারে বারে এটাকে প্র্যাকটিস করুন, আর প্র্যাকটিস করলে কন্ডিশনাল অপারেটর দিয়ে অনেক বড় বড় কাজ খুব সহজেই আমরা করতে পারি। তাহলে এই পরের ভিডিওগুলোতে আমরা কন্ডিশনাল অপারেটরের নিয়ে আরও আলোচনা করব, এবং যে সমস্ত বাকি অপারেটরগুলো আছে সেগুলো আলোচনা করব।